নিঃসন্দেহে যে লক্ষ্য আমাদের জন্য নির্ধারিত করা হয়েছে সেদিকে এগোচ্ছি। হয়তো পেস কখনো খুব ফাস্ট হচ্ছে না, আবার কখনো দেখবেন যে খুব ফাস্ট হচ্ছে। আপনারা সেগুলি সবই খবর পাবেন এবং আপনাদের মাধ্যমে আবার সারা দেশের এবং সারা পৃথিবীর মানুষজন সেগুলো জানতে পারবে। আমি নিশ্চিত যে আপনাদের সমর্থন, আপনাদের যে সহযোগিতা অব্যাহত থাকবে, কারণ আমরা জানি যে মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনফর্চুনেটলি মিডিয়ার যে গুরুত্বপূর্ণ রোল থাকার কথা ছিল আমরা অনেকদিন সেটা দেখিনি, এখন আমরা সেটা দেখতে পাচ্ছি। বস্তুত ইভেন এই সরকার দায়িত্ব নেওয়ার আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়া তাদের যে ভূমিকা থাকার কথা সেটা তারা নিচ্ছেন। আপনারা এই ভূমিকাটা বজায় রাখুন এবং পজিটিভ একটা সমর্থন রাখুন। আমি আপনাদেরকে শুধু এটুকু এনশিওর করতে পারি যে এই সরকার প্রকৃত সদিচ্ছা নিয়ে এগোচ্ছে, যে আসলেই নতুন একটা ব্যবস্থা যেটাতে সবার অধিকার সমুন্নত থাকবে এবং বৈষম্য কম থাকবে। বৈষম্য সম্পূর্ণ তো শেষ হয় না পৃথিবীর কোথাও, কিন্তু যেন ইচ্ছাকৃতভাবে যেন কোনো বৈষম্য সৃষ্টি করা না হয় সেটা আমরা এনশিওর করার চেষ্টা করছি সবাই। এই আমার যে কলিগরা আছেন তারাও ঠিক এই জিনিসটাই করার চেষ্টা করছেন এবং আমরা যৌথভাবে সবার সহযোগিতা সহ, বিশেষ করে যে ছাত্ররা তাদের জীবন দিয়ে তার সঙ্গী সাথীদের মৃত্যুর বিনিময়ে তারা যে বিজয় অর্জন করেছে, তাদের যেই আকাঙ্ক্ষা সেটাকে এবং তাদের সৎ আকাঙ্ক্ষা, আমরা জানি যে তাদের যেই ইচ্ছাগুলি কোনো কিন্তু অযৌক্তিক না, সবই যৌক্তিক, সেগুলিকে আমরা চেষ্টা করব যতটুকু পারা যায় এটাকে মানে আপহোল্ড করতে। সব শক্তিমান দেশের লোকদের সাথে আমাদের অ্যাম্বাসাডাররা দেখা সাক্ষাৎ করেছেন, আলাপ করছে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এটা আমরা সবসময়ই করে থাকি, বিশেষ করে এত বড় একটা পরিবর্তনের পরে সেটা হবে। এছাড়া আমরা একটা পরিবর্তনের জন্য অত্যন্ত মূল্য দিয়ে একটা পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেটাতে যেন আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের পাশে থাকে, যেটা আমি গতকালও বলেছি ব্রিফিংয়ে, এটাই মূল্য।